জয়পুরহাট পৌরসভার হিচমি কাদিরপুর এলাকার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য শোধনাগার ও তিনটি পাবলিক টয়লেটের কাজ শুরু হয় দুই সালের দশ আগস্ট পাঁচ কোটি একাত্তর লাখ আশি হাজার একশো টাকা ব্যয়ে দুই সালের দশ আগস্ট নির্মাণ সম্পন্ন করার পর প্রকল্প সংশ্লিষ্টরা পৌরসভাকে বুঝিয়ে দেয় স্থানীয়দের অভিযোগ নির্মাণের পর থেকে প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পাওয়া যায়নি এছাড়াও জমি ক্রয়ও রয়েছে নানা অভিযোগ তাই স্থাপনাটি চালু না হওয়ায় খুব স্থানীয়রা দ্রুত চালু করার দাবি জানিয়েছেন ভূতের অবস্থায় পড়ে আছে এটা সরকারের নেক নজর চাচ্ছে অবশ্যই এটা আপনারা সরকার দেখবেন যাতে চালু করতে খুব তাদের চালু হয় পৌরসভার মেয়র এটা করেছে করার পর এখনো পড়ে আছে কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে কোন যন্ত্রপাতিও নেই কোনো উদ্বোধনও করেন যদি তাদের চালু হলে আমাদের সকলের উপকার হবে এই এলাকার অত্র এলাকার সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কবে এই প্রকল্প চালু হবে জানেন না পৌরসভা কর্তৃপক্ষ কবে কার্যক্রম শুরু হবে সেই সেক্ষেত্রে আমাদের পৌরসভার উদ্বোধন কর্মকর্তারাই বলতে পারবে আমাদের তারাই যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এখানে কার্যক্রম পরিচালনা করে থাকি পৌর প্রকৌশলী জানিয়েছেন তিনটির মধ্যে একটি কার্যক্রম চলছে বাকিগুলো দ্রুত চালু আশ্বাস দিয়েছেন তিনি এগারো দশ দুই হাজার আঠারো কাজ সমাপ্তির তারিখ দশ আট দুই কাজ চুক্তি মূল্য পাঁচ কোটি একাত্তর লক্ষ আশি হাজার একশত টাকা এই প্রকল্পের অধীনে আমরা তিনটি কাজ করেছি একটা হলো স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ একটা হলো পয়বদ্র সন্ধনাগার নির্মাণ এবং তিনটি পাবলিক টয়লেট স্থাপন বর্জ্য শোধনাগারটি দ্রুত চালু আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়রও এতদিন থেকে যে কেন ল্যান্ড ফিল্ড ব্যবহার করা হয়নি বা হচ্ছে না এই ব্যাপারে আমাদেরকে নিয়ে কোনো আলাপ আলোচনা কোনো মিটিং কিছুই করা হয়নি বা কবে করা হবে এরকম আমরা কোনো সিদ্ধান্ত পাইনি শহরের পরিবেশ সুষ্ঠু রক্ষার্থে নির্মিত স্থাপনাটি অযত্ন অবেলায় ফেলে না রেখে দ্রুত চালু করার জরুরি মনে করেন স্থানীয়রা ইলিয়াস কমল মাই টিভি